সকলকে নমস্কার। দেখো, আমি ভিডিও লাইভে আসবো বলেছিলাম, কিন্তু স্যারকে যখন বলছি, স্যার বলছে 1000টা সাবস্ক্রাইব লাগবে, তারপর লাইভে আসা যায়। ঠিক আছে, যাই হোক, তোমরা দেখো, আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি আমি লাইভে আসবো, তাই লাইভে দেখাচ্ছি আমি জিনিসটা। ঠিক আছে, দেখো, এটা হচ্ছে বাংলা সাহিত্যে সম্পূর্ণ ইতিবৃত্তি, দেখতে পাচ্ছ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি টেক্সটটা থেকে কীভাবে পড়বে। ওকে, নিজেই তো খুলে দেখিনি, এক সেকেন্ড দাঁড়াও। দেখো, প্রথমেই দেখো, ভালো করে দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে, আমি চেষ্টা করছি যতটা ক্যাপচার করা যায়। দেখো, প্রথম অধ্যায় হচ্ছে প্রাচীন বাংলা ও বাঙালি, বাংলা ভাষায় কীভাবে সৃষ্টি হয়েছে, আদি যুগের আন্ডারে কী পড়ছে, বাংলা ভাষা কীভাবে সৃষ্টি হয়েছে, যেটা তোমার ব্যাকরণ পোর্শনের একটা কোশ্চেন। ঠিক আছে, তোমরা যদি প্রাচীন বাংলা থেকে কীভাবে অপভ্রংশ থেকে কীভাবে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে এইটা যদি বুঝতে পারো, তাহলে একটা জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, সেটা হচ্ছে যে প্রাকৃত অপভ্রংশ হচ্ছে বাংলা ভাষার জন্মদাতা, যেটা তোমরা বাংলা ব্যাকরণে পড়বে, ব্যাকরণ সেকশন থেকে এখানে কোশ্চেনটা থাকবে। ঠিক আছে, তো এবার দেখো, এটা যদি পারো পড়ে নিতে পারো। তারপর আমি আসছি চর্যা চর্য বিনিশ্চয়, আমি যে টেক্সটটা আগের দিন পড়িয়ে দিয়েছিলাম, চর্যা গীতি। ঠিক আছে, অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে চর্যা গীতি কোথায় পড়ছে, কার আন্ডারে পড়ছে। দেখো, সিম্পলি ম্যাটার হচ্ছে এটা আদি যুগের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো সুতরাং আদি যুগের আন্ডারে এটা করবে, 2010 আর 2014 সালে কোশ্চেন ছিল, এবার আশা করছি আপকামিংও আসবে, সুতরাং আদি যুগের আন্ডারে এটা করে নেবে, চর্যা গীতি হলো। দ্বিতীয় পর্বে আসছি, দেখো, প্রাক চৈতন্য যুগ, দেখতে পাচ্ছ, এটা দ্বিতীয় অধ্যায় পড়ছে বৈষ্ণব পদাবলী। সবচেয়ে ফার্স্টে আমি বলে দিই, বাংলার যে কোনো অপশনাল পেপারে যাই করো, আগে সাহিত্যের ইতিহাস পড়ে নেবে। রিজন হচ্ছে তোমার বেসিক ভিত তৈরি হয়ে যাবে, কোন টেক্সটটা কার কোথেকে নেওয়া হয়েছে, কী গল্প বলা হয়েছে, এসব পুরোপুরি তোমার মানে একটা কনসেপ্ট এসে যাবে। বোঝা গেল আমার কথাটা? কিন্তু তোমরা যদি এসব না করে কী করতে যাচ্ছ, ডাইরেক্ট তোমরা টেক্সে চলে যাচ্ছ, রক্তকরবী পড়তে চলে যাচ্ছ, মেঘনাদ বধকাব্য পড়তে চলে যাচ্ছ, ইউপিএসসিতে তো লাফাতে লাফাতে তো হাজির তো হয়ে যাচ্ছ, কিন্তু তোমরা জানোই না যে ইউপিএসসি অ্যাকচুয়ালি কী ডিমান্ড করে। ইউপিএসসি শুধুমাত্র এই নয় যে মুখ দেখে সবাই টপার হচ্ছে, আমরা চলে এলাম, পড়ছি আমরা চলে এলাম, এট দ্যাট ইজ নট কল ইউপিএসসি। ঠিক আছে, ইউপিএসসির জন্য বোঝা লাগে, আগে সিলেবাস পড়ো। তাই প্রথমে বলি, যারা নিউ কমার, যারা 22-23 অ্যাটেন্ড করবে ভাবছো, তাদের জন্য বলছি সাহিত্য ইতিহাস থেকে শুরু করবে। দেখো, এরপর দ্বিতীয় পর্বে পড়ছে বৈষ্ণব সাহিত্য। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হয়। তো বৈষ্ণব সাহিত্য তোমাদের সেকেন্ড পেপারেও আছে কিছু, আর ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারের জন্যও পড়তে হবে, ফার্স্ট পেপারের জন্যও পড়তে হবে। দেখো, এখানে শুধু একটা জিনিসই করবে, চণ্ডীদাসের সমস্যা আর শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, বৈষ্ণব ধর্মের বিকাশ করার দরকার নেই, কবি বিদ্যাপতি, বিদ্যাপতিকে কী বলা হতো, মৈথিল কোকিল বলা হতো, তাই না? তো বিদ্যাপতি করবে, উনি মিথিল আর মৈথিল ভাষায় লেখালেখি করতেন, সেটা হচ্ছে বজ্রবলি ভাষায়, যেটা হিন্দি আর বাংলার সংমিশ্রণ। ওকে, তারপর দেখো অনুবাদ সাহিত্যে চলে আসবে। অনুবাদ সাহিত্যে কী আছে, কীর্তিবাস ওঝা রামায়ণ পাঁচালি আছে। ঠিক আছে, কীর্তিবাস ওঝা রামায়ণ পাঁচালি, মহাভারতের অনুবাদ আছে, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় আছে, অনুবাদ সাহিত্য পুরোটা করতে হবে। বৈষ্ণব সাহিত্যে কী করতে হবে আমি বলে দিলাম, অনুবাদ সাহিত্যে কী করতে হবে আমি বলে দিলাম। তারপর চতুর্থ অধ্যায় আসছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে কী করতে হবে, মনসামঙ্গল করতে হবে। ঠিক আছে, মনসামঙ্গলের কবি যেমন বিজয়গুপ্ত থেকে শুরু করে নারায়ণ দেব, এখানে লেখা আছে, দেখো দেখো বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদেশ লিপ, এই পিপলাইয়ের কোনো কাজ নেই। ওকে, তো মনসামঙ্গলে কয়েকজন বিশিষ্ট কবি করবে, মনসামঙ্গলের গল্পটা পড়বে, কারণ একদিন এক সময় গত সালে আমি রিমাইন্ড করতে পারছি না ঠিক, 2018-19 হবে, ভালো করে দেখবে, চেক করে, 17-18-19 মধ্যেই হবে, যেখানে তোমার চাঁদ সদাগরের ডেসক্রিপশান দিতে বলেছিলো, চাঁদ সদাগর সম্বন্ধে লিখতে বলেছিলো। ওকে, তারপর চৈতন্য যুগ চলে আসবে। ঠিক আছে, দেখো চৈতন্য যুগে হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য পড়ছে, সেকেন্ড পেপারে জানো খুব ভালো করে, কালকে তো এপিসোড করতে হয় চণ্ডীমঙ্গল কাব্যের। ঠিক আছে, তো এখানে চৈতন্য যুগের আন্ডারেই পড়ছে চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের ইতিহাসটা আর সমাজটা চাইলে পারলে পড়ে নিতে পারো, ঠিক আছে, কিন্তু চণ্ডীমঙ্গলের কাহিনিটা খুবই দরকার, তো কাহিনিটা পড়ে নেবে। কাব্যের কে দেবী ছিল, দেবতা ছিল, সব জেনে লাভ নেই। চণ্ডীমঙ্গলে কয়েকজন কবি আছে, সেই কবিগুলো পড়বে, যেমন মানিক দত্ত লাগবে না, মাধবাচার্য, কবি কঙ্কন মুকুন্দরাম খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর দ্বিজয় মাধবটা দেখবে, ঠিক আছে, মানে ততটা ইম্পর্টেন্ট নয়। ওকে, তারপর দেখো ষষ্ঠ অধ্যায়ে চলে আসছি চৈতন্য জীবনী কথা। ঠিক আছে, বৃন্দাবন আর সরগোস্বামী, বৃন্দাবনের সরগোস্বামী, একে একটু হালকা করে দেখে রাখবে, চৈতন্য জীবনী কাব্যে চলে আসবে। ঠিক আছে, জীবনী কাব্যে চলে আসবে, জীবনী কাব্য, দেখো জীবনী কাব্য হচ্ছে সেই সমস্ত কাব্য যেখানে কারোর জীবনী সম্বন্ধে লেখা হয়। ঠিক আছে, ইংরেজি সাহিত্যে এটা দুটো টাইপ আছে, একটা হচ্ছে যখন লেখক নিজের লেখে তখন তাকে অটোবায়োগ্রাফি বলা হয়, আর যখন কারোর দ্বারা লেখা হয় তখন তাকে বায়োগ্রাফি বলা হয়। এই দুটো জিনিস মাথায় রাখবে, এগুলো হচ্ছে জীবনী কাব্য, মানে কেউ বায়োগ্রাফি লিখে গেছে কারোর কারোর উপর। বোঝা গেল? চৈতন্যদেবের উপর, যা বলে বুঝবে। এরপর দেখো মহাপ্রভু সংস্কৃতি জীবনী, এসব লাগবে না, অনেক ডিটেলস আছে, গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রি সিলেবাস, এটা ঠিক আছে, এত কিছু লাগে না। ওকে,
তো এক কাজ করো, আমি দেখা যাচ্ছে নাকি, দেখো, ওকে দেখো দেখো এখানে বৃন্দাবন, বৃন্দাবন দাসের যে চৈতন্য ভাগবত আছে এটা করবে, ওকে, লোচন দাসের শ্রী চৈতন্য মঙ্গল করবে। কবিগুলো সম্বন্ধে ডিটেলসে দেখে রাখবে, কারণ চৈতন্য ভাগবত বলো বা শ্রী চৈতন্য মঙ্গল বলো একই টাইপের সাবজেক্টিভ, ঠিক আছে, চৈতন্যদেবের ওপরেই লেখা আছে, তো সুতরাং কবিগুলোর ওপর পড়বে, জয়নন্দ দাস করে নেবে, হয়ে গেল। তারপর এনাদের লেখা গ্রন্থগুলো হচ্ছে এগুলো, আর তোমার নিশ্চয়ই WBCS যারা দেবে তাদের ক্ষেত্রে শর্ট কোশ্চেন আসার চান্স আছে, কিন্তু অপশনালে তো শর্ট কোশ্চেন হয় না আমার যতটা আইডিয়া, তো সুতরাং অত করার দরকার নেই, তো সুতরাং তোমরা শুধু কবিগুলো করে রাখলেই হবে, ঠিক আছে। তারপর কৃষ্ণদাস কবিরাজ খুবই ইম্পর্টেন্ট, কৃষ্ণদাস কবিরাজ করে নিলে হয়ে গেল, শ্রী চৈতন্য চরিতামৃত তার লেখা, আর এখান থেকে মধ্যলীলা তোমাদের ব্যাখ্যা করতে বলবে, আর মধ্যলীলা কোথায় পাবো কোথায় পাবো করে যাচ্ছ, বইটা কিনে নিতে হবে, কিনে নিয়ে টেক্সটটাকে কেটে পড়ে নিতে হবে, তোমরা টেক্সট না পড়ে কী করছো না বাহ্যিক তোমরা টেক্সট কে দেখো, এখানে কৃষ্ণদাস কবিরাজ যখন করে ফেললে তারপর তুমি মোটামুটি একটা জিনিস জেনে যাবে, সেটা হচ্ছে তোমার এই যে বারবার বলছি আমি চৈতন্য যে কাব্যগ্রন্থ আছে, ঠিক আছে, তো কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত যেটা কলকাতা ইউনিভার্সিটি সিলেবাস, কলেজ স্ট্রিট সোজা সাপটা চলে যাবে, আর যদি কলেজ স্ট্রিট না যেতে পারো ওয়েস্টবেঙ্গলেই থাকো তাহলে পরীক্ষা দিতে হবে না, বাড়িতে বসে থাকো, এইটুকু আমি বলে দিলাম। কারণ শ্রী চৈতন্য চরিতামৃত কিনে নেবে, মধ্যলীলা এখন তো PDF পর্যন্ত অ্যাভেলেবেল, এটা কিনে নিয়ে মাঝখানটা পড়ে নিলেই হবে, ঠিক আছে, টেক্সট তো নিজেকে পড়তে হবে বাবু, গ্রুপে এসে কেউ কেউ বলছে ওই জায়গাটা কেটে দেন স্যার, সিলেবাসটা কেটে দেন, ছাঁটাই করে দেন, এভাবে তো কোনো স্যার এসে তোমাদের গুলে খাইয়ে দেবে না, আমরা নিজেরাও পড়ছি তোমাদেরও পড়াতে হচ্ছে, তো যতটা পারছি হেল্প করছি, তারপর তোমরা নিজেরা খরচা করো না, তোমরা যদি বলো যে খেতে ফেলে শুতে চাই সেটা তো আর হয় না, না তো এটুকু মাথায় রাখবে। তারপর দেখো গোবিন্দ দাসের করচা, করচা করার দরকার নেই, ঠিক আছে, করচা হচ্ছে একই জিনিস, ব্যাপারটা হচ্ছে কোনো পেজে পেজে বা ডিফেন্স ডিফেন্স জায়গায় পাওয়া গেছে সেটাকে করচা বলা হয়, ঠিক আছে, তো গোবিন্দ দাস করে রাখবে, ঠিক আছে, গোবিন্দ দাস খুবই ইম্পর্টেন্ট, ওকে। তারপর চূড়ামণি দাস করার দরকার নেই। এদিকে দেখো বৈষ্ণব পদাবলী চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট, দেখো চৈতন্য চরিতামৃত করলে এটা সেকেন্ড পেপারে একটা সিলেবাস কভার হচ্ছে, তারপর দেখো বৈষ্ণব পদাবলী চলে এসেছে, বৈষ্ণব পদাবলীর ভূমিকাটা হালকা করে দেখে রাখবে, প্রাক চৈতন্য যুগে, দেখো প্রাক চৈতন্য যুগ যেটা আছে, ঠিক আছে, প্রাক চৈতন্য যুগে যে বৈষ্ণব পদাবলী কথা বলা হচ্ছে এটা দেখে নেবে, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য জন্মের আগে, ঠিক আছে। সেকেন্ড পেপারে অনেক সময় তোমাদের কবি নাম উল্লেখ করে দেয় না, অথচ লিখে দেয় যে প্রাক চৈতন্য যুগের একটা কবি আছে যার সম্বন্ধে লেখো, বা প্রাক চৈতন্য যুগের এই কবিটা আছে যার সম্বন্ধে তোমরা বৈষ্ণব পদাবলী লেখো, বলেই দিতে পারে, ঠিক আছে, যেটা তোমার সেকেন্ড পেপারের ক্ষেত্রে করা হয়। সুতরাং সাহিত্যের ইতিহাস যদি না জানো, শুরু থেকে যদি সাহিত্যের ইতিহাস না করো, লিটারেচার নিয়ে তোমরা অপশনাল পেপার নিয়েছো মাথায় রাখবে, শুধু 150-100-200 পেয়ে পাস করে যাওয়াটা তো ম্যাটার নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমরা যদি মার্ক্স লিটারেচারে তুলতে চাও তাহলে লিটারেচার সম্বন্ধে জ্ঞান অর্জন করা খুবই দরকার, ডেপথে জানা দরকার, ঠিক আছে। তো প্রাক চৈতন্য যুগে যেসব বৈষ্ণব পদাবলী আছে সেগুলোর কবিগুলোকে দেখে নেবে, আর পদাবলী চণ্ডীদাসকে করবে, ঠিক আছে, একাধিক চণ্ডীদাস মানে চণ্ডীদাস বিতর্ক বা সমস্যা একটু হালকা করে এটা দেখে নেবে, আর চৈতন্য সমসাময়িক যেসব পদাবলীর কবিরা ছিল, ঠিক আছে, কবিদের সম্বন্ধে ভালো রকম আলোকপাত করবে তাদের মধ্যে করবে, আর চৈতন্য পরবর্তীকালে যেসব পদাবলীর কবিরা ছিল তাদের সম্বন্ধে, ঠিক আছে, বলরাম দাস আছে, দেখো জ্ঞানদাস আছে, গোবিন্দ দাস, ঠিক আছে। আর কৃষ্ণলীলা বিষয়ক কাব্য অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ দেখো সেকেন্ড পেপারে যেটা থাকে তোমার, আর আমি একটু পর বলে দিচ্ছি সেকেন্ড পেপারের ইয়েটা ডিসকাশন করে দিচ্ছি, যাদের মোটামুটি বৈষ্ণব পদাবলী পড়তে যাদের যাদের অসুবিধা হচ্ছে আমি ডিসকাশন করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাটার, কবিগুলোকে করে রাখবে, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস, আরও যারা আছে, বিদ্যাপতি যারা আছে সবাইকার করে রাখবে, ঠিক আছে। তারপর দেখো চৈতন্য উত্তর যুগ আমি চলে আসছি, আজকে শুধু আমি ওল্ড সেকশনটাই বলে দেবো, চৈতন্য উত্তর যুগ দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চৈতন্য উত্তর যুগে দেখো মঙ্গল কাব্য পড়ছে, ঠিক আছে, মঙ্গল কাব্যের মধ্যে কী পড়ছে, মনসা মঙ্গল কাব্য, ভালো করে দেখবে, মনসা মঙ্গল কাব্যের মানে যে ফার্স্ট লেখক সে হচ্ছে দ্বিজ বংশীদাস, জেনে অতটা লাভ নেই, তুমি ইম্পর্টেন্ট কবি করবে, কেতকাদাস খমানন্দ, ঠিক আছে, এইটুকু করলেই হবে, এখানে আর কিছু জানার নেই, ঠিক আছে। আর মনসা মঙ্গল কাব্যের কাহিনী জেনে রাখবে, চাঁদ সদাগরের কাহিনী জেনে রাখবে, যেটা আমি আগেও বললাম এখনও বললাম, ওকে। চণ্ডীমঙ্গল কাব্য এদিকে আবার আসছে, দুর্গামঙ্গল করার দরকার নেই, চণ্ডীমঙ্গল কাব্যের যে লেখক আছে তার মধ্যে ধরো দ্বিজ রামদেব করা আছে, ঠিক আছে, এটা হালকা করে দেখে রাখতে পারো, আর কৃষ্ণ রামের মঙ্গল কাব্য, ঠিক আছে, কালিকা মঙ্গলটা দেখবে, কালিকা মঙ্গল বিদ্যাসুন্দর হালকা করে দেখে নেবে, ঠিক আছে। এর মধ্যে কৃষ্ণরাম দাস, কবিশেখর বলরাম চক্রবর্তী করে রাখবে, ওকে। তারপর দেখো শিবায়ন করার দরকার নেই, এগুলো সব গ্র্যাজুয়েশনের সিলেবাস, যে কারণে এত ভাস্ট দেওয়া আছে, সিলেবাস ভালো করে নোটিস করবে তারপর করবে, যেটা তোমার অপশনালের সিলেবাস কিন্তু এত ভাস্ট নয়, মাথায় রাখবে।
এগুলো করার কোনো দরকার নেই। ধর্মমঙ্গলে চলে আসো, দেখো ধর্মমঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, দেখো ধর্মপূজার বিধান এসব করার দরকার নেই, রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এটা করার দরকার নেই। শুধু একটা জিনিস জানবে যে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ কেন ইম্পর্টেন্ট, মধ্যযুগে যখন কিছু লেখা হয়নি তখন রামাই পণ্ডিতের শূন্য পুরাণ লেখা হয়েছিল, যখন অরাজকতা চলছিল, যখন কোনো মানে যখন মধ্যযুগে যে সময় ধর্মের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, তো তখন কোনো গ্রন্থই লেখা হয়নি কিন্তু শূন্য পুরাণ লেখা হয়েছিল। এটা একটু এক লাইনে মনে রাখতে পারো, যখন মধ্যযুগের কিছু কোশ্চেন আসবে না সেখানে তুমি অ্যাড করতে পারবে, ঠিক আছে, কেন অন্ধকারময় যুগ বলা হয় বা এই সময় কি কোনো সাহিত্য সৃষ্টি হয়েছিল, তখন তুমি শূন্য পুরাণটা লিখে রাখতে পারবে, ঠিক আছে। রূপরামটা হালকা করে দেখে রাখবে, রূপরাম ইম্পর্টেন্ট, আর বাকি আর কেউ ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। নাথ সাহিত্য চলে আসছি, ময়নামতি গোপীচন্দ্র দেখে রাখবে নাথ সাহিত্য, আর নবমতে রামায়ণ পাঁচালি, ঠিক আছে, রামায়ণ পাঁচালিটা দেখে রাখবে। রামায়ণ পাঁচালিটা এই কারণে দেখে রাখবে কারণ এখানে দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ মহাভারত কথা আর রামায়ণ পাঁচালি দুটো দেখে রাখবে। রিজন হচ্ছে রামায়ণের যারা অনুবাদক আছে তাদের লেখকদের দেখে রাখবে, কাশীরাম দাস দেখে রাখবে, ঠিক আছে, ভাগবত ও অন্যান্য বৈষ্ণব ভাগবতটা দেখে রাখবে। হয়ে গেল মহাভারত, তারপর রামায়ণ আর ভাগবত, তিনটের বিখ্যাত বিখ্যাত লেখক যারা আছে তাদের নাম সমেত তাদের ডেসক্রিপশন দেখে রাখবে, বোঝা গেল। তারপর দেখো এখানে দশম অধ্যায়ে বৈষ্ণব সাহিত্য চলে আসছে, ঠিক আছে, বৈষ্ণব পদাবলী দেখবে, হলো। তারপর এদের কোনো ইম্পর্টেন্ট নেই, রাজ্যকর এরা কারো ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে, এগুলো দেখার কোনো দরকার নেই। তারপর মধ্যযুগে মুসলমান কবিতে চলে আসবে, ঠিক আছে, মুসলমান কবির মধ্যে দৌলত কাজী ইম্পর্টেন্ট আর সৈয়দ আলাওয়াল ইম্পর্টেন্ট, ঠিক আছে, এদের দুজনকে ভালো করে দেখে রাখবে। এই এতটা দেখলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। মনসামঙ্গল দেখে কিছু আছে, ধর্মমঙ্গল দেখো এই দিকটা দেখবে, দেখো এটা হচ্ছে দ্বাদশ অধ্যায় আছে, ঠিক আছে, দ্বাদশ অধ্যায়ে কী করা হচ্ছে, মঙ্গল কাব্য করা হচ্ছে, মনসামঙ্গল কাব্য, ঠিক আছে, চণ্ডীমঙ্গল কাব্য, দেখো এই একই জিনিস রিপিট আছে, ধর্মমঙ্গল কাব্য আর অন্নদামঙ্গল ভারতচন্দ্র ইম্পর্টেন্ট, কিন্তু অন্নদামঙ্গল আর ভারতচন্দ্র, ঠিক আছে। অষ্টাদশ শতাব্দীর অনুবাদ সাহিত্য কী কী আছে দেখবে, বৈষ্ণব সাহিত্য দেখবে, এদিকে শাক্ত পদাবলী দেখে রাখবে, রামপ্রসাদ সেন আর সাধক কমলাকান্ত, ঠিক আছে, বাউল গান, বাউল সাধনা হালকা করে দেখে রাখতে পারো, গীতিকাটা বা পূর্ব লোকসাহিত্য আর পূর্ববঙ্গের গীতিকা, ঠিক আছে, এগুলো সিলেবাসের অন্তর্গত, আমি পুরো সিলেবাসটা দাগ দিয়ে দিলাম, ভালো করে দেখো। এরপর তোমার যেটা চলে আসছে সেটা ঊনবিংশ শতাব্দী চলে আসছে, তো আমি আজকে ঊনবিংশ শতাব্দীর কিছু দেখাবো না। আমি দেখো তোমরা সবাই সবাই ভালো বইয়ের কথা বলছো, সেই ভালো বইটা আমি দেখিয়ে দিলাম, কী বই, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই, এই বইটা কলেজ স্ট্রিটে পাওয়া যায় পুরো, তুমি দেখতে পাচ্ছ কোথা থেকে পাবে, মডার্ন বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড, তারপর বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিপূর্তি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, কলেজ স্ট্রিটে চলে যাবে বইটা অ্যাভেলেবেল, ঠিক আছে, এই বইটা কিনে নেবে। আর পুরোপুরি আমি সিলেবাস দেখে নিলাম, দেখিয়ে দিলাম, আশা করছি কারোর কোনো রকম অসুবিধা হবে না, ওকে। বইটার সামনের কপির সামনের পেজের ফটোকপি আমি গ্রুপে ছেড়ে দেবো, ওইটা দেখে কালেকশন করে নেবে, বইটা কালেকশন মাস্ট করবে, তারপর বাংলা অপশনালের দিকে ইন্টারফেয়ার করবে, আগে সাহিত্যের ইতিহাস পড়বে তারপর ইন্টারফেয়ার করবে। আর বৈষ্ণব পদাবলী নিয়ে আমি খুব শীঘ্রই একদিন ভিডিও বানাবো, আজকে এতটাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ।